মিগ্রেটরি নয় এর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগতম। আমার এই মিগ্রেটরি নয় চ্যানেল থেকে নিয়মিত ট্রাভেল এবং ব্লগিং ভিডিও আপলোড করা হয়। মিগ্রেটরি নয় অর্থাৎ আমি মূলত বিভিন্ন তথ্যমূলক ভ্রমণ ভিডিও তৈরি করে থাকি। আমি বিভিন্ন ট্যুরের অভিজ্ঞতা ভিডিও র মাধ্যমে শেয়ার করে থাকি। ভ্রমণে যাওয়া আমার নেশা, তাই তো সুযোগ ছুটি পেলেই বেরিয়ে পড়ি কোন এক অজানা অচেনা জায়গায়। মিগ্রেটরি নয় কোন ট্রাভেল এজেন্ট নয়, শুধুমাত্র ভালো লাগে তাই ভালোবেসে ভ্রমণ ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। সিটং দ্য অরেঞ্জ ভিলেজ সম্পর্কে, সিটং হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার কার্সিয়ং মহকুমার কার্সিয়ং সিডি ব্লকের একটি গ্রাম। 4000 ফিট একটি উচ্চতায় অবস্থিত জায়গাটি পর্যটকদের মধ্যে বিখ্যাত হয়ে উঠেছে কারণ এটি দার্জিলিং পাহাড়ের কমলা ক্রমবর্ধমান গ্রামাঞ্চলের প্রাণকেন্দ্র। সিটং এর কমলা ছাড়াও পর্যটকদের জন্য আরো অনেক কিছু রয়েছে। কিভাবে সিটং পৌঁছাবেন? 1. শিলিগুড়ি সেভকে কালীজোড়া লাটপাঞ্চার সিটং, দূরত্ব প্রায় 55 কিলোমিটার। 2. শিলিগুড়ি মুম্পু সিটং, দূরত্ব প্রায় 75 কিলোমিটার। 3. শিলিগুড়ি কুর্সিয়ং বাগোড়া সিটং, দূরত্ব প্রায় 80 কিলোমিটার। এখান থেকে আশেপাশের সমস্ত পর্যটন গন্তব্যগুলি ঘুরে দেখতে পারেন। সিটং একটি বিচ্ছিন্ন পর্যটন গন্তব্য নয়, এটি চারদিকে নতুন এবং পুরানো পর্যটন গন্তব্য দ্বারা বেষ্টিত, যার বেশিরভাগই এখনও তাদের আসল সৌন্দর্য ধরে রেখেছে এবং এখনও সাধারণ পর্যটনে পরিণত হয়নি। সিটং থেকে মাত্র 8 কিলোমিটার দূরে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সিঙ্কোনা গ্রাম মুম্পু। দার্জিলিং প্রায় 35 কিলোমিটার, কালিম্পং প্রায় 54 কিলোমিটার, শিলিগুড়ি প্রায় 55 কিলোমিটার, আহলদরা প্রায় 20 কিলোমিটার, লাটপাঞ্চার প্রায় 23 কিলোমিটার, চটকপুর প্রায় 22 কিলোমিটার দূরে এবং কার্সিয়ং প্রায় 24 কিলোমিটার দূরে। আপনি গ্রামে বেশ কিছু দিন কাটাতে পারেন। সিটং এর দর্শনীয় স্থান: সিটং কমলা বাগান, সিটং গ্রামের চাষ, সিটং ফলস, রিয়াং নদী, যোগীঘাট, যোগী ব্রিজ, সিটং মোনাস্ট্রে, নামথিং লেক, নামথিং পোখারি, আহলদরা, লাটপঞ্চার, মাহালদিরাম।